মানুষের জন্য অন্যতম বড় ধোকা প্রকৃতিবাদ। দ্বিতীয় ধোকা হচ্ছে বাপদাদা চৌদ্দ পুরুষের প্রথা। এজন্য আমরা বলি যুবকদের কোরবানি ছাড়া কশৃঙ্কার ও সমাজের পরিবর্তন সম্ভব নয়। যুবশক্তি হল সমাজের মেরুদণ্ড, আর যুবশক্তিকে নিয়েই শয়তান খেলা করে। আর দেখছেন না প্রতিদিন মানুষ মরছে, ইহুদিদেরকে ধোকা দিল, শয়তান প্রতি জায়গাতেই ধোকা দিয়েছে। তো প্রথম এই আমর বিন লোহাই কুরাইশ বংশকে ধ্বংস করে, এরপরে বিভিন্ন দেশে তারা বড় বড় জ্ঞানীগুণী আছে, সাধক বলে পরিচিত। অধিকাংশ সাধক শয়তানের ধোকায় পড়ে গেছে। বিগত 1500 বছরের আগের শয়তানের ধোকা দিয়েছিল, তাদের ধোকায় পড়েছিল কুরাইশরা, আর আজ পর্যন্ত শয়তানের ধোকা চলছে বড় বড় ধর্মনেতা রাজনৈতিক নেতাদের মাধ্যমে। চট্টগ্রামের বাজিদ বোস্তামী, ওনার আসল নাম হচ্ছে আবু ইয়াজিদ বিস্তামী, ইরানের লোক। উনি কখনোই চট্টগ্রামে আসেননি, কিন্তু বাংলাদেশের মানুষ এমন শয়তানের ধোকায় পড়ে গেছে, চট্টগ্রাম যাওয়া মানেই বাজিদ বোস্তামীর কবরে একটু যেতেই হবে। দেখেছি কেমন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين جابت الحمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা করেছেন সূরা বাকারা 31 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত। তার মধ্যে একটি আয়াত হল এই, ওয়াইযা কুল্না লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, যখন আমরা ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু সবাই সিজদা করল, ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত, আবা ওয়াস্তাকবারা সে অস্বীকার করল এবং অহংকার করল, ওয়াকানা মিনাল কাফিরিন আর সে ছিল অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। ফেরেশতাদের বললেন সেখানে ইবলিসের প্রসঙ্গ আসলো কেন? ইবলিস ছিল অত্যন্ত এবাদত গুজার, যদিও সে জিন জাতির একজন, কিন্তু তার অত্যন্ত পরহেজগারিতা এবাদত গুজারির কারণে সে ফেরেশতাদের সঙ্গেই থাকত। অর্থাৎ সে আর জিন ছিল না, জিনের মাদ্দা ছিল, জিনের চরিত্র ছিল না, কিন্তু ফেরেশতাদের সঙ্গে থাকলেও যখন তাকে বলা হলো আদমকে সিজদা করো, তখন তার মধ্যে ওই জিন সুলভ অহংকার দেখা দিল। খালাক্তা নেই মেন্নার খালাক্তা হোমেন তিন, আল্লাহ এটা কী বলছেন আপনি, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে
আর ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আগুন কি কোনো মাটিকে শ্রদ্ধা করতে পারে? এই যুক্তিবাদ যাকে প্রথম বিভ্রান্ত করল, এই জন্য বলা হয় আউ বলবেন কাসা ইবলিস, প্রথম কেয়াস করেছিল পৃথিবীতে ইবলিস। ফাসেদ কেয়াস মানুষের ধর্মীয় জীবনে চূড়ান্ত ক্ষতি করেছে, একই সঙ্গে রাজনৈতিক জীবনেও চূড়ান্ত ক্ষতি করেছে। আর এই ক্ষতির খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে চিরদিন, এমনকি বাংলা মুসলমানদের যে রাজনৈতিক ইতিহাসের গৌরবজনক খেলাফত যেটা 556 খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে গেল 656 হিজরিতে, এই কিয়াসি মজাবদের মজাবগুলির পারস্পরিক দ্বন্দ্বে হানাফি সাফি শিয়া এদেরই দ্বন্দ্বে মুসলমানদের এই গৌরবোজ্জ্বল খেলাফত ধ্বংস হয়ে গেছে, আর সে খেলাফত ফিরে আসেনি। পরবর্তীকালে উসমানীয় খেলাফত ছিল, সেখানেও ইবলিসের চক্রান্ত সেটাও গেছে, কিন্তু মুসলমান আজও ইবলিসের চক্রান্ত ধরতে পারেনি। তালবিসে ইবলিস বলে একটা বই আছে আল্লামা ইবনুল জাওজির, অত্যন্ত চমৎকার বই। ইবলিসের সন্দেহবাদ, সে কী করে মানুষের মনে খটকা দেয়, এই বিষয়ে কতগুলো ঘটনা আপনাদেরকে বলে দিই। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন মক্কা পাঠালেন? মক্কাকে বলা হয় উম্মুল কোরা, পৃথিবীর নাভিস্থল, আর সেখানে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলা। আর সবাই জানেন মধ্যপ্রাচ্য হলো নবীদের জন্মস্থল কর্মস্থল, মধ্যপ্রাচ্য হলো পৃথিবীর একবার মূল মধ্যবিন্দু। যদিও আধুনিক পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলে থাকেন গ্রিসের সিটি স্টেটস বা নগর রাষ্ট্রগুলি হলো প্রাচীন গণতন্ত্রের আদি রূপ, এইসব রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের এলেম কালাম গ্রিসে পড়িয়ে আছে, ওরা মধ্যপ্রাচ্য দেখতে পায় না। আর এদেরই বই পড়িয়ে দেশে পলিটিক্যাল সায়েন্স পড়ে কলেজে ইউনিভার্সিটি সব জায়গায়, পলিটিক্যাল সায়েন্স পড়া মানেই হলো এইসব ফালতু কথা পড়া। এ বিষয়ে আমাদের জীবন দর্শন বইটা পড়বেন, অনেক আইডিয়া পাবেন। সিটি স্টেটস নয়, মধ্যপ্রাচ্যের সমস্ত নবীরা এসেছেন, শুধু ফিলিস্তিনে 5000 নবীর কবর, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন এবং তার দুই ছেলে, এক ছেলে ছিলেন ফিলিস্তিনে ইসহাক, আর এক ছেলে ছিলেন মক্কায় ইসমাইল। দুই ছেলের তৌহিদের প্রচার কেন্দ্র ছিল ফিলিস্তিনে এবং মক্কায়। আর এই ইসহাকের বংশে বনু ইসরায়েলের জন্ম, ইসহাকের বড় ছেলে ইয়াকুব, ইয়াকুবের অন্য নাম হচ্ছে ইসরায়েল, ইসরায়েল অর্থ আল্লাহর ইবাদতকারী। আর ওনার বংশের যত নবী, যদি 124,000 নবী ও রসুল হয়, তার মধ্যে প্রথম আদম নূহ 8-10 জন বাদ দিয়ে আর বাকি সবই ইব্রাহিম থেকে উম্মুল, ওনাকে উম্মুল আম্বিয়া বলা হয়, আবুল আম্বিয়া। তখন থেকে শেষ পর্যন্ত সকল নবী রসুলের আগমন হচ্ছে মধ্যপ্রাচ্য। তাহলে এই মধ্যপ্রাচ্য আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্টরা খুঁজে পায় না কোথায়, তা মনে করো ওটা জাহেলি দেশ। যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছো বলে দিচ্ছে সাবধান থাকো, এসব অপপ্রচার মিথ্যা প্রচার খালি। আর সেখানে শয়তান কীভাবে ধোঁকা দিয়েছে, উম্মুল কোরার শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, আর শ্রেষ্ঠ বংশে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের জন্ম হওয়াটি স্বাভাবিক। একটা সাধারণ নিয়ম মনে রাখবেন, কোনো নবী আলতুফালতু ঘরে জন্মগ্রহণ করেন নাই, প্রত্যেক নবী অত্যন্ত উচ্চ বংশে এবং সবচেয়ে নেতার ঘরে জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের বাপ কে ছিলেন? ইরাকের ধর্মমন্ত্রী না, তাকে আজর শ্রেষ্ঠ, একবারে নমরুদের
একবারে আমরা আমাদের ভাষায় বলি যদি ধর্মমন্ত্রী বলি তো সেটাই সেই ঘরে ওনার জল প্রত্যেক জায়গাতে যেখানে আপনি নবী এসেছে প্রত্যেক নবী এসেছেন শশ জনপদের শ্রেষ্ঠ মানুষের ঘরে আর সে কারণে কুরাইশ বংশের ১২টি উপগোত্রের মধ্যে ১২টি গোত্রের শ্রেষ্ঠ হচ্ছে বনু হাশেম আর বনু হাশেমের নেতা হচ্ছেন আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছেন আল্লাহ রসুলের আব্বা আবদুল্লাহ দেখছেন তো সিলসিলাটা কিরকম শ্রেষ্ঠ বংশ শ্রেষ্ঠ সন্তান আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যেই বংশের লোকদেরকে ধোকা দিয়েছিল সেই বংশের অন্যতম শ্রেষ্ঠ আবেদ এবং নেতা অর্থাৎ রসুল আগমনের আগে আমর ইবনে লোহাই তিনি যেটাই বলতেন সবাই তা মেনে নিত শয়তান ঠিক তার মাথায় ঢুকে গেল আমর ইবনে লোহাই আপনারা জানেন যে আরব কুরাইশরা শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসায় আসত সিরিয়াতে এবং এমনে তো ব্যবসায় এসে ওরা এমন দেখলো ওখানকার লোকেরা পূজা করে তোমরা এই মূর্তি পূজা করে কেন ওটা হলো হোবল বলছে আমরা তো আসলে মূর্তিকে পূজা করি না তবে এর ওসিলায় বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেয় আপনারা জানেন আরবদের কাছে সবচেয়ে লোভনীয় আকর্ষণীয় সবচেয়ে বড় রহমত হচ্ছে আল্লাহ বৃষ্টি ওরা তো বৃষ্টি পায় না বাংলাদেশের ঠাকে টের পায় না আপনারা এখন তো বৃষ্টি কম হচ্ছে গরমে আমরা অতিষ্ঠ হয়ে পড়তেছে তা আসলে তো বাংলাদেশ বৃষ্টির দেশ তো সৌদি আরবে বা ওই সব মরুভূমি অঞ্চলে যারা বসবাস করেন তাদের কাছে বৃষ্টি অত্যন্ত কাম্য আর আমর বিন লোহাইকে বলা হলো এই হুবল মূর্তির ওসিলায় আমরা বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেয় উনি মনে করলেন তাই তো আমার বংশের লোকরা তো বৃষ্টির আকাঙ্ক্ষায় থাকে তা আমি একটা নিয়ে যাই উনি নিয়ে গেলেন যেহেতু উনি কুরাইশ বংশের নেতা উনি টাকা দিতে চাইলেন তো লোকরা টাকাও নেয়নি কুরাইশদের এমন মর্যাদা ছিল সবার ব্যবসায়ী কাফেলা লুট হতো কিন্তু কুরাইশী কাফেলা লুট হতো না তখন ছিল লুটপাটের দেশ রাস্তায় বেরোলেই লুটপাট করবে এই জন্য প্রত্যেকের সঙ্গে সশস্ত্র প্রহরী থাকতো প্রত্যেক ব্যবসায়ী কাফেলায় সম্মান করে ওনাকে ওরা ফিরিয়ে দিল আপনার টাকা দিতে হবে না আপনি আসছেন কুরাইশ বংশের নেতা আপনাকে আমার টাকা নিব উনি নিয়ে ওটা মক্কায় কাবাগিরের পাশে রাখলেন কেউ বলেন কাবাগিরের ভিতরেই রাখলো লোকেরা বললে আপনি এ কি নিয়ে আসলেন আমাদের বংশ তো মূর্তি নাই এ মূর্তি আনলেন কেন তো উনি বলেন দেখো এটা ওসিলা বৃষ্টি চাইলে বৃষ্টি পাওয়া যায় ও লোকেরা এটা করে ইয়ামনে দেখে আসলাম তো তুমি যদি তোমরা যদি বলো তো আমি রাখেন না ফেল দিই তো না 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 তখন আপনি নিয়ে এসছেন সম্মানী মানুষ আর তারাও যখন দিয়েছে ঠিক আছে থাক এই কিন্তু শুরু হয়ে গেল মেহরাজের হাদিসে এসে রসুল্লাহ আসলাম বলছেন যে আমি দেখালাম মেহরাজে আমর বিন লোহাইয়ের নাড়ি ভুড়ি সব চারিপাশে ও ঘুরতেছে আগুনের চারিপাশে ও শাস্তি চূড়ান্ত শাস্তি দেওয়া হচ্ছে ওকে এই প্রথম ব্যক্তি যে ব্যক্তি কুরাইশ বংশে অর্থাৎ আরব দেশে মূর্তি নিয়ে আসে মূর্তি কিন্তু ছিল না কিন্তু শয়তান তাকে ধোকা দিল সূরা জুমার ৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মা নাহাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা আমরা আসলে মূর্তি পূজা করি না করি এজন্য যে ওরা আমাদেরকে আল্লাহ নৈকট্যে পৌঁছে দিবে এই যে একটা ধারণা স্যার এই ধারণাটুকুই ঢুকিয়ে দিল ইবলিসের মাধ্যমে আমর বিন লোহাই ইবলিসকে তো দেখা যায় না তো ওয়াসওয়াসুল খান্নাস ভেতরে ভেতরে খটকা দেয় এই একটা তারপরে পরে একটা একজন যে যখন যায় সব দেশে ব্যবসা করতে নিয়ে আসতে লাগলো আস্তে আস্তে আমার রসুলের আবির্ভাবকালে ৩৬০টা মূর্তি হয়ে গেল উনি এর বিরুদ্ধে বললেন তো বংশের লোকরা বলছে আমরা যুগ যুগ ধরে দেখে আসছে এগুলো আসে আপনি বলছেন এগুলো করা লাগবে না কারণ আমার বললো হয়তো ওনার অনেক আগে উনি তো তাকে দেখেন নাই দ্বিতীয় ধোকা হচ্ছে বাবদা ১৪ পুরুষের প্রথা ইন আত্তাবা ইল্লা মা ইউহা ইলাইহি এটা না ঠিক উল্টা মাল নাত্তাবা মা আলফানা আলাইহি আবানা তারা বললেন মোহাম্মদ তুমি যাই বলো আমরা বরং
বাপ দাদাদের যা পেয়েছে যা করতে আমরা তাই করে যাব, তুমি আমাদের ডিস্টার্ব করো না। আর তার বিপরীতে আমার রসুলকে বললেন ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তোমরা বাপ দাদা নিয়ে থাকো, আমি আল্লাহর ওহী নিয়ে থাকবো, আল্লাহ পাক আমার কাছে যা ওহী করছেন আমি তার অনুসরণ করব। তো পৃথক হয়ে গেল না, একদম বিপরীত। ওরা বলছে বাপ দাদার যা করেছেন তাই করবো, আর উনি বললেন আমি ওহির বিধান মন। এই যে বৈপরীত্য, এর ফলে ইসলামের ইতিহাস সৃষ্টি হলো, বংশের লোকরা তাকে নির্যাতনে নির্যাতনে অতিষ্ঠ করে তুলল, অবশেষে তিনি হিজরত করতে বাধ্য হলেন, মদিনায় গেলেন, সেখানকার লোকরা তাকে গ্রহণ করলো। এই শয়তানের সন্দেহবাদ এমনি করে যুগে যুগে নবীদের দিনকে ধ্বংস করেছে। শেষ নবী যেহেতু শেষ, আর ইসলামের পূর্ণতা আল্লাপাক দেখাবেন, এজন্য তাকে আল্লাপাক হিজরত করাইলেন মদিনায় গিয়ে, একটু অনুকূল পরিবেশ থাকার কারণে। তো সেও তো অনেক দেরির ব্যাপার আছে, হিজরত ইতিহাস আপনারা পড়ে দেখবেন। প্রথমে তারা সহজন ইসলাম গ্রহণ করলো, সহজ যুবক। এজন্যই আমরা বলি যুবকদের কোরবানি ছাড়া কশৃঙ্কাল ও সমাজের পরিবর্তন সম্ভব নয়। যুবশক্তি হল সমাজের মেরুদণ্ড, আর যুবশক্তিকে নিয়েই শয়তান খেলা করে। আর দেখছেন না প্রতিদিন মানুষ মরছে, মিছিল আর মিটিংয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, যুবকরা হচ্ছে সরল মনে হয়, আর দুষ্টরা তাদেরকে নিয়ে খেলা করে। আর সাদ বিন সুরারা, যে সহজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম হচ্ছে আসআদ বিন জুরারা। রাত্রি দুটা আড়াইটার দিকে আলো আঁধারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাসকে নিয়ে দেখলেন যে কয়েকজন লোক বসে আছে। উনি যে তাদের সঙ্গে কথা বললেন এলেন এবং তাদেরকে তৌহিদের দাওয়াত দিলেন, মূর্তি পূজা ঠিক নয়, আল্লাহ এক, তার বিধান এক, বিশ্ব সব তারই সৃষ্টি এবং তার সর্বত্র একই বিধান অপরিবর্তনীয়, সূর্য উঠছে ডুবছে, চন্দ্র উঠছে ডুবছে, বায়ু প্রবাহ বইছে, নদীর স্রোত চলছে, সব কিছু তারই হুকুমে চলছে, এমনিভাবে মানুষের আনুগত্য থাকবে স্রেফ আল্লাহর কাছে, অন্য কোনো কিছুর কাছে নয়। এই কথাটা তারা খুব চমৎকারভাবে বিশ্বাস করে নিল। চলে গেলেন হজের পরে, গিয়ে মদিনায় তারা প্রচার করলেন যে আমরা গেছিলাম হজে, সেখানে একজন নবীর সন্ধান পেয়েছি, তিনি এটা বলেছেন। তার দাওয়াতে আরও ছয়জন পরের বছরে আসলেন, অর্থাৎ ১২ জন হল। তারাও দাওয়াত পড়লে, এইবার এই ১২ জনের দাওয়াতে ৭৩ জন পুরুষ আর ২ জন মহিলা তারা এলেন। বায়াতে কোবরা এটাকে বলা হয়, সবচেয়ে বড় বায়াত। এই ৭৫ জন বায়াতকারীর যখন হয়ে গেল, তখন নির্যাতিত সাহাবিরা সবাই তো পালিয়ে যাচ্ছিলেন, কেউ হাফসাতে কেউ এখানে সেখানে চলে যাচ্ছিলেন। একদিন আল্লাহ রাসূল গিয়ে বললেন আবু বকর তুমি যেও না, আবু বকর যাচ্ছিলেন, কত নির্যাতন সহ্য করা যায়, আমারও বোধহয় হিজরতের হুকুম হতে পারে। কয়েকদিন পরে হিজরতের হুকুম হলো, উনি এলেন, আবু বকর তাকে সাথে নিয়ে হিজরতে বেরিয়ে গেলেন। বিষয়টা কিন্তু এই, এখানে একটা জিনিস লক্ষণযোগ্য, যে হাফসা সম্রাট নাজাশি তিনি কোরাইশদের প্রতি আগে থেকেই দুর্বল ছিলেন, আর কোরাইশ বংশের নবী এসেছে শুনে তিনি মনে মনে একেবারে দুর্বল হয়ে গেছিলেন, যে প্রকাশ্য ইসলামের ঘোষণা দেননি, যে ধর্মনেতাদের ভয়, পোপ পাদ্রিদের ভয়। তো সেখানে গিয়ে মানুষ বেশ শান্তি দিছিল, অধিকাংশ সাহাবি ওখানে গিয়ে সব আশ্রয় নিয়েছিলেন। অথচ দেখা যাচ্ছে একটা সম্রাটের সাহায্য নেওয়ার চাইতে এই ৭৫ জন বায়াতকারী মুসলমানের সাহায্য নেওয়াটি আল্লাহ রাসূল বা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলে যে তুমি ওখানে যেও না এখানে যাও, এর মধ্যে আমাদের শিক্ষণীয় নাই। সম্রাটের ইচ্ছায় অনিচ্ছায় একটা দেশ চলে, কিন্তু এই ৭৫ জন না মারা পর্যন্ত তোমার গায়ক হাত দিতে পারবে না, অত তুমি এখানে যাও। সেটাই হলো ইসলামের ইতিহাস, এইভাবে গড়িয়ে গেল।
শয়তান ওখানে গিয়েও ধোকা দিল, মোনাফেক সৃষ্টি হয়ে গেল, ইহুদিদেরকে ধোকা দিল। শয়তান প্রতি জায়গাতেই ধোকা দিয়েছে। তো প্রথম এই আমর বিন লোহাই কুরাইশ বংশকে ধ্বংস করে, এরপরে বিভিন্ন দেশে তারা বড় বড় জ্ঞানীগুণী আছে, সাধক বলে পরিচিত, অধিকাংশ সাধক শয়তানের ধোকায় পড়ে গেছে। আবু ইয়াজিদ নাকশি তিনি বলছেন, আমি একবার আমার মুর্শিদ আবু ইয়াজিদ বিস্তামের দিকে তাকানোকে আল্লাহর দিকে 70 বার তাকানোর চাইতে উত্তম মনে করি, বলে নাউজুবিল্লাহ মিন জালিম। আবু ইয়াজিদ বিস্তামী মানে বুঝতে পারছেন তো, আমি গত সপ্তাহে বলছিলাম না চট্টগ্রামের বাজিদ বোস্তামী, ওনার আসল নাম হচ্ছে আবু ইয়াজিদ বিস্তামী, ইরানের লোক, উনি কখনোই চট্টগ্রামে আসেননি। কিন্তু বাংলাদেশের মানুষ এমন শয়তানি ধোকায় পড়ে গেছে, চট্টগ্রাম যাওয়া মানেই বাজিদ বোস্তামী কবরে একটু যেতেই হবে, দেখেছি কেমন, কেউ যায় দেখার জন্য, কেউ যায় পূজা দেওয়ার জন্য, নানা কারণে। অথচ এত বলা হচ্ছে বাবাগণ কিছুই নেই, স্রেফ পূজা, একদল বিনা পুঁজির ব্যবসায়ী, কবর ব্যবসায়ী, তারা এগুলো করছে। এরকম বাংলাদেশে হাজার হাজার কবর এরকম আছে, যেন আসলে কিছুই নেই। লোকটা বলে কি, একবার বাজিদ বোস্তামের দিকে তাকানো আমি আল্লাহর দিকে 70 বার তাকানোর চাইতে উত্তম মনে করি, কল্পনা করা যায় নাকি কীভাবে ধোকা দেয় শয়তান। কোরআন পড়ে না, বগুড়া কারাগারে একজনকে পেলাম, যে ছেলেটা আলেম পাস, ভালো ছেলে, আমাকে অন্যরা বলল, সাথীরা সব ছিলাম তো ফাঁসির ছেলে, 5টা রুম, 4টে রুমের একটাতে সে থাকে, কারারক্ষীরা তার ঘরে কাউকে রাখে না, যে ও কাফের হয়ে গেছে, ওর কাছে থাকবে না, অন্যরা যাও সালাদটা পড়ে, কিন্তু ও সালাদ পড়ে না, বলে আল্লাহ নেই। আমি ঢুকে ভাবলাম যে তো খুব খারাপ কথা, ইয়ং ছেলে, মাদ্রাসা পড়ুয়া, সে যদি নাস্তিক হয় তাহলে বাকি সবাই তো নাস্তিক হয়ে যাবে। তো ডেলি সকালে উঠে আমি ওখানে ওদের সামনে গিয়ে চেয়ার টেবিল নিয়ে তফসির করতাম। তো একদিন ওর কাছে গেলাম, কী ব্যাপার, তুমি নাকি নাস্তিক হয়ে গেছো? তা মাথা ঝুঁকালো, আমার নজর যাচ্ছে যে কী বই পড়ে নাস্তিক হলো। দেখলাম আমার বালেশের পাশে একটা বই আছে, নাম আছে কি জানেন, নিয়ামুল কোরআন, আছে না আপনার কাছে? থাকলে এগুলো ডাস্টবিনে ফেল দিয়ে এগুলো কাছে রেখেন না। কোরআন নাম দেয় নিয়ামুল কোরআন, তুই ওটা পড়ো নাকি? তাহলে হ্যাঁ, ও ওর মধ্যে কী আছে? তো বলা আছে 1 লক্ষবার দোয়া ইউনুস পড়লে জেলখানাতে মুক্তি যাব। আমার 1 লক্ষ কেন, কয়েক লক্ষ হই কে, আমি মুক্তি পেলাম না কেন? কোরআনে লেখা আছে, নাম তো নিয়ামুল কোরআন, বুঝতে পারছেন না? এত মোটা বই, পুরো বইটা তালবিসি ইবলিস, ইবলিসের ধোকা, দিয়ে কি। পরে ওকে 3-4 দিন বুঝালাম, পরে যে স্যার আপনি হাত বাড়িয়ে দেন, বন্ধ করতে দরজা কেন, আমি আপনার হাতে বায়াতির মুসলমান হব। আলহামদুলিল্লাহ সব খুশি, পুরা আমাদের এই ছেলে যারা ছিলাম না 16 জন, তারা কেউ কেউ তো আনন্দের তকবুদ্ধনি করে উঠল, এত খুশির খবর। এই প্রায় বছর কেন্দ্রে এই আসে, ওর কেউ বুঝাইতে পারেনি, আজকে বুঝে গেলাম। চিন্তা করেন, আমি বললাম তুমি যে এত বড় হয়েছো, তোমার সৃষ্টিকর্তাকে তো জানি না, তুমি যে আস্তে আস্তে এখন বয়স হয়ে গেছে, আজ জেলখানে আসো 5-6 বছর, তোমার বয়স আস্তে আস্তে বড় হচ্ছে কেন, কীভাবে হচ্ছে বলতে পারবো? জানি না। তুমি যে ভাত খাও, হজম করে কে, তুমি তো খালি ঢুকো গালের মধ্যে, ওই ভেতরে হজম হয় কী করি, তো আমি জানি না। তুমি কিছুই জানো, মাথা কটা চুল বলতে পারো, তো তা তো গুণে নি, তুমি কিছুই জানো না, অথচ তুমি এটাই শিখেছ যে আল্লাহ বলে কিছু নেই। এসব শয়তানি ধোকা, শয়তানি ধোকাতে বাঁচার জন্য তোমাকে এখলাস
ফালাক নাস দোয়া পড়তে হবে ডেলি সালাত শোয়ার সময় এগুলি পড়বা আয়াতুল কুরসি পড়ে ওসব জানে আলেম পাস না আয়াতুল কুরসি পড়ে সমস্ত গায়ে হাত পায় বুলা হয় যেন শয়তান তোমাকে ঢুকতে না পারে আর আমি এই তোমার জগে পানি পড়ে দিচ্ছি এই পানি দিয়ে গোসল করবা শয়তান যেন তোমার ধারে আসতে না পারে ওটা বিশ্বাস করলো আলহামদুলিল্লাহ সে আমি আসার দিন পর্যন্ত দেখছিলাম সে ভালো আছে আবার কী হলো তো কেটে খবর আসার পরে বলতে পারবো না এটা কত মানুষ যে ধোকায় পড়তেছে শয়তানের ধোকা চলছে এভাবে বিগত 1500 বছরের আগের শয়তানের ধোকা দিয়েছিল তাদের ধোকায় পড়েছিল কুরাইশরা আর আজ পর্যন্ত শয়তানের ধোকা চলছে বড় বড় ধর্মনেতা রাজনৈতিক নেতাদের মাধ্যমে অর্থাৎ যারা নেতা তাদের মাধ্যমে তো সমাজ ধ্বংস হয় সাধারণ যারা অনুসারী তাদের তো কিছু হয় না সে আপনি যে পর্যায়ের নেতা হন সমাজের নেতা রাজনৈতিক নেতা ধর্মনেতা একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে হেডমাস্টার হেড মৌলানা মানে হেড সকল হেড যারা যেখানে আছে হেডের মাথায় শয়তান ঢোকে তাদের দিয়ে বড় বক্তা ও যা বলো তাই মনে করি ওটাই হলো শ্রেষ্ঠ আলেম হয়ে গেল এক বক্তাদের যা বলবে সে যা করবে তাই যে সমস্ত লোক তার অনুসারে তাই মানবে অথবা ওই বক্তার মাথায় শয়তান ঢুকবে মসজিদের ইমামগুলো অধিকাংশ ইমাম তো জাহিল কিন্তু ওই ইমাম সাহেব যা বলবে আমরা সব মুসল্লি সে আলেম হোক বড় শিক্ষিত হোক কোনো কথা নেই আমাদের ইমামকে কিছুই বোঝে না ইমামকে তো নিজে কোনো দাবি করে না যে আমি বড় আলেম কিন্তু লোকেরা ভাবে সে সবচেয়ে বড় আলেম এই ফলে শয়তানের ধোকায় বুড়িয়ে পুরো সমাজটা শেষ হয়ে যাচ্ছে এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় চেষ্টা থাকতে হবে কোথায় গেলে বিশুদ্ধ দিনের সন্ধান পাওয়া যাবে ঘুরতে হবে এই জন্য আপনারা সালমান ফারসির জীবনীটা পড়বেন 250 বছর হায়াত পাওয়া মানুষ তিনি কীভাবে অগ্নিপূজা থেকে নিষ্কৃতি পেয়েছিলেন কীভাবে খ্রিস্টানদের ধোকা থেকে নিষ্কৃতি পেয়েছিলেন কীভাবে ঘুরতে 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 এক সময় মদিনা গিয়ে পৌঁছেছিলেন সেখানে গিয়ে আল্লাহ রাসূলের সন্ধান পেলেন এই মানুষটার জীবনী আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় দেখবেন সব পাবেন মানুষের জন্য অন্যতম বড় ধোকা প্রকৃতিবাদ কে করেছে এগুলো সব প্রাকৃতিকভাবে হয়েছে রোল বা ইটার্নাল লজ অফ আয়রন ন্যাচারাল সব প্রকৃতির মাধ্যমে এগুলো হয় প্রাকৃতিকভাবে মানুষ জন্মে মরে প্রাকৃতিকভাবে ঘাসের ফল থেকে গাছ হয় প্রাকৃতিকভাবে এ বিষয়ে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন ইনহা ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ইন ইহুলে গোনা ইল্লা দাহর অমানা বেমুস্তাকিন আমরা এখানে আসছি আমাদেরকে জমানা ধ্বংস করে আর আমরা এই বিষয়ে কোনো দৃঢ় বিশ্বাস রাখি না প্রাকৃতিকভাবে আমরা জন্ম হয়েছি বাপ মার মাধ্যমে প্রাকৃতিকভাবে বয়স হচ্ছে প্রাকৃতিকভাবে একদিন মরব সেটা স্বাভাবিক ব্যাপার এর পিছনে যে কেউ আসে কিছু করছে এটা আমরা বিশ্বাস করি না সেই কোরআন নাজিলের যুগেও লোকেরা এসব বলতো এই জন্য কথাগুলো কোরআনে এসেছে নাজন্ন ইল্লা জন্নান আমার নাহানো ব্যবস্থা একই আমরা একটা ধারণা করি মাত্র এই ধারণার বিষয়ে আমাদের কোনো একই নেই আল্লাহ আসে বলে ধারণা করি হ্যাঁ আসে থাকতেও পারে কিন্তু আসলে বিশ্বাস করি না একই নেই এই বিশ্বাসগুলো এই ধারণাগুলো আগেও ছিল এই ধারণা অপনোদন করে দিয়েছেন আমার রসুল নিজে এবং আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম সব দেখিয়েছেন পৃথিবীর একজন মাত্র মানুষ যাকে তিনি যে জীবদ্দশায় জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে তিনি আমার আপনার প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো নবী জীবদ্দশায় আসমানে উঠে বা আল্লাহর আরশে গিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন এরকম কোনো প্রমাণ নাই এর কারণটা কি বিশ্বাস দৃঢ় করার জন্য দেখো আগে ছিল ইলমুল ইয়াকিন দৃঢ় বিশ্বাস এখন হচ্ছে আয়নুল ইয়াকিন নিজে দেখে বিশ্বাস নিজে দেখে বিশ্বাস না করতে কোনো উপায় নেই এই দেখে বিশ্বাস করানোর জন্য আল্লাহ পাক রসুলকে নিয়ে গেলেন মেরাজে তিনি এসে সব বললেন এর পরেও মানুষ বিশ্বাস করেনি
মেরাজ থেকে ফিরে আসার পরে যখন তিনি ঘটনাগুলো বললেন তোর কোরাইশ নেতারা হাসতে লাগলো, আরে পাগল নাকি, এইখান থেকে চলে গেছে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে চলে গেছে আসমানে, সেখান থেকে ফিরে এসছে এখানে, এখান থেকে ফিরে এসছে মক্কায়, সব নাকি কয়েক মিনিট লাগেনি, সেকেন্ডের মধ্যে চলে আসছে, এটা কি হয় নাকি? সমস্ত লোকেরা ভাবলে ঠিকই তো, এ কিন্তু আরেকটা ইবলিসি ধোকা, ঠিকই তো আমাদেরকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পৌঁছতে গাড়িতে অত উঠে দেড় মাস সময় লাগে, আর সেই পথ মোহাম্মদ চলে গেল চোখের পলকে, আবার ফিরে আসলো, এ কী এটা হলো? ঠিক সেই সময় রাস্তাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, এ আবু বকর শোনো তোমার সাথীর কাণ্ড দেখো। তো কী হয়েছে? তোমার সাথী বলেছে উনি নাকি রাত্রিবেলা গেছিল বাইতুল মুকদ্দাস ঘুরে আল্লাহর কাছে গেছিল, সেখান থেকে ঘুরে বাইতুল মুকদ্দাস এসে নবীদের ইমামতি করেছে, ইমামতি করে চলে আসলো, একেবারে একেবারে চোখের পলকে বললো হয়, এ কি বিশ্বাস করা যায় নাকি? তাহলে আবু বকর কি জবাবটা দিয়েছিলেন? দেখো এ তো অনেক দূরের খবর, ও লোকটার কাছে আমরা প্রতিদিন আসমানের খবর পাই, আমরা তো বিশ্বাস করি, এ তো বাইতুল মুকদ্দাসের ব্যাপার সবার, আসমানি খবর প্রতিদিন পাই আমরা তো বিশ্বাস করি, তার কাছে এগুলো কোনো ব্যাপারই, যদি তিনি বলে থাকেন তিনি অবশ্যই ঠিক বলেছেন, এই জন্য আবু বকরকে বলা হয় সিদ্দিক, বলা হয় না কোনো আল্লাহর রাসূলের কাছে শোনেন নাই যে আপনি গিয়েছিলেন কি না গেছে, কিচ্ছু শোনেন নাই, কাফেররা বলেছে শুনেই উনি বিশ্বাস করলে, অন্যের এখানে ধোকায় পড়ে গেছে, ঠিকই তো হবে কী করে, যুক্তি যুক্তি দিয়ে যারা ওহিকে খণ্ডন করতে চায় তারা চরম ধোকায় পড়ে যায়, ওহির বিধান পেলে আপনার কোনো যুক্তি চলবে না, সবসময় মনে রাখতে হবে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম, তোমার প্রতিপালকের কথা সত্যতা এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ, প্রতিপালকের কথা পরিবর্তনকারী কেউ নাই, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এবার আসেন আর একটা ধোকা, আমরা বলছি অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ লোক যা বলে সেটা সাধারণত আমরা মেনে নিই, কোনো কিছু কাজ করার সময় অধিকাংশ যা বলে মিটিংয়ে সেটার উপরে কিন্তু সিদ্ধান্ত হয়, আর এই যে একটা বিষয় যেটা সবাই মেনে নিচ্ছে, অথচ এটা যে অনেক সময় ধোকায় পরিণত হয় তা বাস্তব প্রমাণ এই, অধিকাংশের রায়ের ভিত্তিতে আমরা যখনই ওহির বিধানের বিপরীত কাজ করব তখনই আপনার ওই অধিকাংশ রায়টা হবে শয়তানের ধোকা। দশটা দল ভোটে দাঁড়িয়েছে, নয়টা দল মিলে হয়েছে ৮৯টা, আর একটা দল পেয়েছে ১১টা, ওই ১১টার থেকে যে যিনি ভোট পেলেন তিনি হবেন এমপি বা মেম্বার বা কি বলে ওটা চেয়ারম্যান বা কমিশনার যাই বলেন আপনারা, তাহলে একটা ভোট বেশি হয়েছে, আপনি বলে দিলেন অধিকাংশের ভোটে আপনি বাসের জনপ্রতিনিধি হত, আমি যা বলবো তা শুনতে হবে, অশনি পাইছে মোটে ১১টা আর বাকিরা মিলে যদি ৮৯টা পেলেও ওটা কোনো দাম নেই, ধোকা না পরিষ্কার, অধিকাংশ কারা ৮৯টা না, যেহেতু এক হতে পারে না, বিভিন্ন গ্রুপে বিভক্ত, কেউ ৯ পেয়েছে, কেউ ৭ পেয়েছে, কেউ ৬ পেয়েছে, কেউ ১০ পেয়েছে, ১১ কেউ পায়নি, অতএব ওগুলো মিলে হয়ে গেল সব, ফলে এই অধিকাংশের নামে সারা বিশ্বে চলছে সংখ্যালঘু শাসন, আর সংখ্যা কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়, আল্লাপাক অনেক আগেই বলে দিয়েছেন অইন তোতায় আকসারা মান পেল অবদে ইউদের লোক আনসাবিল্লা ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়াইনহুম ইল্লা ইখরাসুন, আল্লাহ পাক তার রসূলকে সাবধান করে দিয়েছেন খবরদার যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কোনো কাজ করো তার আনুগত্য করো মেনে চলো তাহলে ওরা তোমাকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করবে, কারণ অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে, অধিকাংশ লোক আন্দাজে কথা বলে, এটাতে বোঝা যাচ্ছে আল্লাহর রাস্তা কখনো অধিকাংশ রাস্তার বিপরীত হতে পারে, অনুকূলে হতে পারে, কিন্তু বিপরীত হওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ তো ধারণা ভিত্তিক কথা বলে, মানুষের ধারণা অধিকাংশ সময় আল্লাহর বিধানের বিপরীত হয়।
ধারণা কল্পনা কশ্চিন কালের সত্য মিথ্যার মানদণ্ড নয়। সে একশো লোক মিলে সেটা করুক, একজন লোক সেটা পারো, তাদের বিপরীতে একজন লোক যদি বলে আল্লাহর ওহির পক্ষে ওটি সত্য। এই বিষয়টি সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর ওহি, মানুষের রায় নয়। আল্লাহ পরিষ্কার আমি বলে দিচ্ছেন, দেখো আল্লাহ মানে আকল নাকল দেখি, যারা তাদের ওখানে আমরুহ ফোরতা, তুমি কখনই তার অনুসরণ করো না যারা আমাদের স্মরণ থেকে উদাসীন হয়ে গেছে। রেখে দিও করিল হাক্কমের রব্বে কম ফমান শাহ ফালি উমেন অমান শাহ ফালি একফর ইন্না আতাদিনা না খবরদার, হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে, হক মানুষের মাথা থেকে আসে না, অর্থাৎ প্রকৃত সত্য যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার সবাই পরামর্শ করেন, আলোচনা নেই, সমস্যা নেই, পার্লামেন্টে বসেন আলোচনা করেন, স্পিকার বলে দেবে আপনারা যতই লাফালাফি করেন এই কোরআন, এই কোরআনের এই বিধানের বিপরীত হলে সব বাতিল। এ বলে ক্ষমতা স্পিকারের আছে, এ বলে ক্ষমতা প্রেসিডেন্টের আছে, এটুক বলে ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, কারণ নাই। বিশৃঙ্খলা হবে মনে করি তারা সত্য ধারা বানিয়েছেন। একই দলের লোক যদি প্রধানমন্ত্রীর বিপরীত কিছু বলে তাহলে তার সংসদ সদস্য বাতিল, তো কী হলো এটা? একনায়কতন্ত্র হইল না পরিষ্কার, কিন্তু নাম দিচ্ছে কি গণতন্ত্র। এটা এক একটা শয়তানের ধোকা, সারা বিশ্ব চলছে এই নামে, আর আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি সমানে, মিছিল যাচ্ছে দৌড়ান, মানুষ মরছে, যে মরছে সে জানে না কেন মরছে। আজকে পেপারে দিয়েছে যে এখন সারা প্রতি 40 সেকেন্ডে একজন লোক আত্মহত্যা করতেছে। বর্তমান বিশ্ব তো আধুনিক বিশ্ব বলা হয়, জাহিলিয়াতে বিশ্ব না, আধুনিক বিশ্ব, দুনিয়াতে যত রকম সুখ স্বাচ্ছন্দ্য সব ইন্টারনেটের মাধ্যমে আপনারা ঘরে বসে পাচ্ছেন। এত আরাম আয়েশের মধ্যে বসবাস করেও আপনি আত্মহত্যা করেন কেন? তো কারা 13 থেকে 25 বছরের বয়সের ছেলেমেয়েরাই বেশি আত্মহত্যা করছে, আর 44 থেকে তার বড় তারাও করছে, আর দক্ষিণ এশিয়া পৃথিবীর মধ্যে বাংলাদেশের স্থান 13 আর দক্ষিণ এশিয়ার মধ্যে 10, আর বাংলাদেশের মধ্যে আত্মহত্যা করার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা, তারপরে চিটাগাং, তারপর রাজশাহী, তারপরে খুলনা, সবচেয়ে কম সিলেট বিভাগে। তাহলে আত্মহত্যার পিছনে কারণটা কি? এত কিছু পেয়েও তো কিছু বাকি নেই, তো সব তো পাচ্ছেন এত আরাম আয়েশে থেকে, কারণ একটাই, আপনি যতই খান না কেন আপনার মনের চাহিদা থাকে সব তো পেলাম, এরপরে কি? মরতে তো হবেই, মৃত্যু সত্য, এটাকে অস্বীকার করার কারোর ক্ষমতা আছে? মৃত্যুর পরে আমার কী হবে এই চিন্তা যখনই মানুষ করে তখন সে হয়রান হয়ে যায়, হায় আল্লাহ, আমার ঘরে ফ্যান আছে, লাইট আছে, এসি আছে, ঘরে খাবার আছে, কত খাবার তুমি সবই আছে, কিন্তু নেই কোনটা? আমার মৃত্যুর পরবর্তী পাথর কী নেবো আমি, সেখানে আমার কোনটা কাজে লাগবে আমি তো জানি না, যেহেতু ওরা মুসলমান নয় ওরা যাবে কোথায়? প্লেটো, অ্যারিস্টটল, আইনস্টাইন যত বড় বড় পণ্ডিত চলে গেছে পিছনে, তারা অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু এই জ্ঞানের সন্ধান পান নাই যেটা কোরআনের মধ্যে আসে, যেটা হাদিসের মধ্যে আসে। যদি তাদের আমলে বা তারা কোরআন পেতেন হয়তো বা তারা মুসলমান হয়ে যেতেন। আমাদের পৃথিবীর অধিকাংশ মানুষ তো কোরআন শূন্য, আর যারা কোরআন পড়ে তারা তো কোরআন অনুধাবন করে না। ও বিষয়টা থাক আরেকদিন বলবো, আজকাল একটুকুই বলছি যে কোরআনই সত্য, চূড়ান্ত সত্য। এই চূড়ান্ত সত্যের বিপরীতে আপনি যে পরামর্শই করেন না কেন টিকবে না। এই মৌলিক সত্যের কাছে সবাইকে মাথা নত করতেই হবে। আর কোরআনই সত্য বলতে যেন হাদিসকে বাদ দেবেন না, কিন্তু কিছু পাগল বেড়ে হয়েছে তারা বলে হাদিস মানা লাগবে না। মা তা কুমুর রসুল ফাখুজুহু আমা না হাকুমান ফান্ত, আল্লাহ বলছে তো রসুল যা বলে তাই করো, যা নিষেধ করতে ছাড়ো, তো রসুলকে আল্লাহ নাকি, ও তো হাদিস। এইসব উত্তর তাদের মাথা শয়তান যোগায় যায়, ফলে তারা এখন আহলে কোরআন নাম দিয়ে বহু ডিস্টার্ব করছে সমাজে। যাই হোক, কোরআনের অপব্যাখ্যা করার এর তালিকা আর একদিন দেবো আপনাকে, আপনি শুনলে হতভম্ব হয়ে যাবেন, তারা কোন কোন আয়াতের ব্যাখ্যা কী করেছে আর আমরা কী করছি। আর এই জন্য শয়তানের ধোকাতে বাঁচার
চেষ্টা সবসময় আমাদের করা কর্তব্য। অধিকাংশ চূড়ান্ত এটা একটি শয়তানি ধোকা। রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার উৎস এটা একটা চূড়ান্ত ধোকা। রাষ্ট্রের সার্বভৌমত্ব অবশ্যই আছে, কিন্তু আল্লাহর সার্বভৌমত্বের অধীনে থাকতে হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব কখনো আল্লাহর সার্বভৌমত্বে চ্যালেঞ্জ করতে পারে না। মানুষ কখনো হারাম হালাল নির্ধারণ করতে পারে না। হারাম হালাল নির্ধারণ মালিক আল্লাহ। তিনি বলেছেন শুকর হারাম, আপনি হালাল করতে পারেন না। তিনি বলেছেন সুদ হারাম, আপনি হালাল করতে পারেন না। তিনি বলেছেন জিনা ব্যবসায়ের হারাম, আপনি হালাল করতে পারেন না। যদিও ভারতীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমকামিতা চলবে, ব্যক্তি স্বাধীনতা যেহেতু আছে আমাদের দেশে, সমকামিতা বুঝতে পারেন কত নিকৃষ্ট জিনিস। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান বলছেন যদি আল্লাহ পাক কোরআনে লুতের কওমের ঘটনা না বলতেন, তোমরা কল্পনাই করতে পারে না যে একটা পুরুষ পুরুষের সঙ্গে জেনা করে। অথচ এই নিকৃষ্ট জিনিসটা চলছে, মামলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। তারা বলছে হ্যাঁ এটা চলবে, যেহেতু আমাদের ব্যক্তি স্বাধীনতা সংবিধানের স্বীকৃত, ওনাদের একটা ফালতু সংবিধান বানাচ্ছে নিজেরা, বলছে ব্যক্তি স্বাধীনতা চলবে। আরে বাবা, ব্যক্তি স্বাধীনতা সব দেশেই আছে, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে কাজ করা, বলার স্বাধীনতা, খাওয়ার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা সব দেশ সব সংবিধানেই আছে। তো এই অজুহাত দিয়ে তুমি একটা নিকৃষ্ট কাজ করার স্বাধীনতা স্বীকার করবা, তুমি মানুষকে যদি তুমি কুত্তা হও, কিন্তু কুত্তাই করে, মানুষের মানবিক মর্যাদা কোথায় যাবে? এখানেই আপত্তি আমাদের। রাষ্ট্রের সংবিধান সে কী বলে, সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের অধীন থাকবে। আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটা আপনাকে হারাম করতেই হবে, আপনি হালাল করতে পারবেন না। আল্লাহ নির্দেশ দিয়েছেন সালাত পড়ার ফরজ, আপনাকে পড়তে হবে। বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যত শক্তিশালী আপনি হন আপনাকে অবশ্যই মরতে হবে, আর মৃত্যুর পরের জীবনে আপনাকে বাঁচতে গেলে অবশ্যই এই জীবনে আপনাকে তার পার্থ হাসিল করতে হবে। আর পার্থ হাসিল করার জন্য যা যা করণীয় কোরআন হাদিস সব বলে দিয়েছে। আর কোরআন হাদিসের রাস্তা না চললে আপনি ধ্বংস হবেন, আপনার অনুসারী যে লক্ষ লক্ষ মানুষ আছে দেশে তা ধ্বংস হবে। এ সমস্ত ধ্বংসের জন্য কেয়ামতের মাঠে সবচেয়ে আপনাকে দায়ী হতে হবে। অতএব নেতৃত্বের যারা আছেন তারা সাবধান, শয়তান কিন্তু তাদের মতো ঢুকবে। ঠিক অমনিভাবে যারা অনুসারী তাদের মতো শয়তান ঢুকছে কি, উনিকে কিছুই বোঝে না, সব উনি বোঝে। এ আর একটা ধোকা, ভালো মন্দ মাপকাঠি হচ্ছে কোরআন এবং হাদিস, যা জয়ী নয়। এই পরম যারা এগুলো বিপরীত করবে, আপনি বলেন তা তো কোরআন আয়াত তখন ঠিকই হচ্ছে, এর উত্তর হলো এই কোরআন যাদের সামনে নাজিল হয়েছে তারা এর অর্থ কী বুঝেছেন সেটা দেখেন। অর্থ কারা? সাহাবা কিরাম না? তারা যে ব্যাখ্যা দেবে আপনাকে সেটা গ্রহণ করতে হবে। আপনি এখন এসে নিজে নিজে ব্যাখ্যা দেবেন, আপনি ব্যাখ্যা চলবে না। তো বোঝা গেল সাহাবা কিরাম বুঝ অনুযায়ী আপনাকে কোরআনে ব্যাখ্যা করতে হবে, নিজের ইচ্ছা যাচ্ছে তা বলতে পারবেন না। কিন্তু আপনি যদি কোরআনের একটা আয়াত নিয়ে ডিকশনারি দেখে অনুবাদ করে দেন তাহলে তো সমস্যা নেই, ডিকশনারি দেখলে বলতে হ্যাঁ ঠিকই আছে। জি না, ওই ডিকশনারি কোনো দলিল না, ডিকশনারি তো আমাদের তৈরি করা। দলিল হচ্ছে সাহাবা কিরাম কী বলেছে সেটা দেখো। এই মৌলিক প্রশ্নে আজকে মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে শয়তানের তলবিসের কারণে, ধোকার কারণে। ওদের শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য প্রতি পদে পদে মুসলিম উম্মাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুল কৌলি হাজ আস্তাকুল আলী ওয়ালাকুম আলি সাহারিল মুসলিমিন। পোশাক পর্দা বই আপনাদের কাছে আছে, প্রত্যেক ঘরে ঘরে রাখবেন। আর মৃত্যুর পরেও যেসব আমলের প্রতিদান চলমান থাকে, অর্থাৎ সৎকায় জারিয়া, এটা অত্যন্ত মূল্যবান বই। হাদিস ফাউন্ডেশন থেকে বের হবে ওই সব বই যে হাদিসের পক্ষে, বিপরীত কোনো বই কিন্তু ইনশাআল্লাহ বের হবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক।